শর্মিষ্ঠা দি, পূজোর আবহে কেমন আছো বলো? খুব ভালো লাগছে, মানে চারিদিকে একটা সাজো সাজো রং, একদম একটা বিয়ে বাড়িতে একটা বাড়ির লোকেরা সাজে, আর একটা পূজোয় পুরো মানে শহরের লোকেরা, শহর কি বলছি, পুরো ওয়েস্ট বেঙ্গলের লোকেরা সাজে, এটাই দেখতে ভালো লাগে। আজকে যখন তোমাকে পেয়েছি তখন তোমার কাছ থেকে দশমীর কোনো একটা আমরা রেসিপি নিয়ে আমাদের দর্শকদের জন্য কি বানাচ্ছো বলো আজকে? আজকে আমি করছি একটা সাবেক রান্না, সেটা হচ্ছে মাছের কচুরি। মাছের কচুরি দশমীর দিনে তো মিষ্টি খানি, মিষ্টি কিনে খান, মিষ্টি বাড়িতে বানিয়ে খান, তো তার পাশাপাশি তো অন্যান্য খাবারও থাকে, তো তার মধ্যে এটা একটা ডিশ বা এটা একটা রেসিপি যেটা মাছের কচুরি। কি মাছ দিয়ে বানাচ্ছো এটা? না, আমি আজকে বানাচ্ছি আর মাছ দিয়ে, তো এটা কাতলা রুই যে কোনো কম কাটার মাছ দিয়ে করা যায়, এমনকি চিংড়ি মাছ দিয়ে করে দেখেছি আমি, সেটাও খুব ভালো হয়। ওকে, তাহলে শুরু করি, তারপরে গল্প করবো। কি লাগবে তোমার প্রথমে? আচ্ছা, আমার প্রথমে একটা প্যান লাগবে। একটা প্যান লাগবে। আচ্ছা, প্রথমে কি করব? আচ্ছা, আমি না যে ফিলিংটা বানাবো, প্রথমে ফিলিং বানানোর জন্য আমার পিওর ঘি চাই। পিওর ঘি চাই। আচ্ছা, পুরোটা আমরা ঘিতেই করব। হ্যাঁ, পুরোটা আমরা ফিলিংটা আমরা ঘিতেই করব। আচ্ছা, এখানে যে মাছটা আছে এটা আমি নুন আর হলুদ দিয়ে বয়েল করে রেখেছি, বয়েল করে বোনলেস করে রেখেছি, কাটাটা কাটাগুলো বেছে রেখেছি। আচ্ছা, এবারে আমি দেব আদা। এতটা দিই? দাও। তারপরে দেবে 1 টিস্পুন জিরে। জিরে দাও 1 টিস্পুন। হ্যাঁ, তারপর দেবে ধনে, সেটা 1 টিস্পুন। ওকে, মাছ কতটা এখানে? 250 গ্রাম। 250। আচ্ছা, ধনে দিলাম। হ্যাঁ, তারপরে দেবে তুমি আমাকে নুন দাও 1 টিস্পুন, নুন আর লঙ্কা, লঙ্কার গুঁড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ দাও। সবটাই দিচ্ছি আমরা কিন্তু টিস্পুনে। হ্যাঁ, টিস্পুনে। এইবার যেটা আমরা কি ইনগ্রেডিয়েন্টস দেব সেগুলো হচ্ছে দু রকম নাটস দেব, একটা হচ্ছে পেস্তা আর একটা হচ্ছে ক্যাশিউ নাট। এগুলো মানে ওই সাবেক রান্না বললাম না, এগুলো আর কি ওই বনেদি বাড়িতে রান্না হতো, তো তারা একটুখানি বেশি রিচ করার জন্য এগুলো ইউজ করতো। টেবিল স্পুন আছে। হ্যাঁ, ওকে, দে দাও পুরোটাই দিয়ে, আর ক্যাশিউ নাটটা দিয়ে, এটা পিস্তা আর দেবো ক্যাশিউ, এটাও পুরোটা দিয়ে দে, এটাও পুরোটা দিয়ে। এটা কতটা আছে? 2 টেবিল স্পুন। এটাও 2 টেবিল স্পুন। এটাকে তুমি ভালো করে পেস্ট করে রেখেছো? হ্যাঁ, পাউডার করে রেখেছি। হ্যাঁ, পাউডার করে রেখেছো। আচ্ছা, ড্রাই করে, তাই তো? এইবার মশলাটা হালকা ফ্রাই হয়ে গেল, খুব বেশি করা যাবে না, কারণ নাটস দিয়েছি তো এবার পোড়া লেগে যাবে। পুরোটাই কিন্তু আমরা করছি লো ফ্লেমে। লো ফ্লেমে, একদম বাড়ানো যাবে না। এইবার আমি দেব মাছটা। এবারে মাছটা দিচ্ছি। মাছটা যেমন শর্মিষ্ঠাদি বললো যে এটা অলরেডি সিদ্ধ করা নুন আর হলুদ দিয়ে। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। যেহেতু সিদ্ধ করা তো বেশি করে এটা কুক হওয়ার তেমন কিছু নেই, হ্যাঁ ভালো করে একটু মিক্স করে নেব। আচ্ছা, মশলাটা তুমি খুব একটা বেশি ভাজলে না, কিন্তু সামান্য ভাজা। তৈরি হয়ে গেল আমাদের ফিলিং। যদি এখানে দেখেন খুব ড্রাই হয়েছে এই ফিলিংটা, তাহলে 1 চামচ সাওয়ার কার্ড মানে টকদই, টকদই অ্যাড করতে পারেন, কিন্তু আমার এখানে একদম ফিলিংটা ঠিকঠাক হয়েছে, কাজেই আমি ড্রাই নয় এটা, আমি এখানে টক দই দিলাম না। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি যে ময়দাটা মেখেছি সেটা কিন্তু টক দই আর নুন দিয়ে, টক দই নুন আর সাদা তেল। আচ্ছা, কারণ এটা যেহেতু ভেতরে ভরবে ওই জন্য ঠান্ডা না হলে করতে পারবে না, এটা একটু ছড়িয়ে ঠান্ডা করতে দিতে হবে। আচ্ছা, এটা ঠান্ডা হতে হতে তুমি ময়দার ডোটা তৈরি করো না? এটা সাদা তেল, টক দই, এর মাপটা আমি বলে দিচ্ছি, বলে দাও, 250 গ্রাম ময়দা, 50 গ্রাম টক দই, 50 গ্রাম সাদা তেল, আর 1 টিস্পুন, হাফ টিস্পুন মতো নুন, নুনটা আপনার ইচ্ছা মতন দিয়ে এই ডোটা মাখা আছে। একটু আগে থেকে মেখে রাখলে কি ভালো হয়? একটু রেস্ট দিতে হবে, তাহলে গ্লুটেনটা তৈরি হয়, তৈরি হবে, সেই জন্য তাহলে সফট হবে আর কি, সেই জন্য একটু আগে থেকে মেখে একটু রেস্ট দিতে হয়। এটা না একটু বড় বড় হবে, নালে অতটা পুর ধরতে পারবে না ভেতরে। আচ্ছা, এগুলো হাত দিয়ে একটু রাউন্ড করে নিচ্ছি।
এটা আবার খুব ছোট হয়ে গেল। আচ্ছা এবার তুমি আমাকে একটু এ দেবে, বেলুন চাকি দেবে। আচ্ছা এই ময়দাটা নিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও। খুব পাতলাও হবে না আবার খুব একটা মোটাও হবে না। হ্যাঁ আচ্ছা পুর ভরাটা কিন্তু একটা টেকনিকের বিষয়, তাহলে বেরিয়েও যেতে পারে, বেরিয়ে যেতে পারে, বেরিয়ে গেলেই ব্যাস। হ্যাঁ মুশকিল। এভাবে আগে আমি বেলেটা নেব। হ্যাঁ আচ্ছা সবকটা বেলনি তারপরে পুর ভরব। প্লেট আর এটা তোমার যেটা অলরেডি আমরা তৈরি করে রেখেছি ফিলিংটা। আচ্ছা এইবার যেটা হবে তুমি আমাকে একটু জল দাও, এটা একটু জল দাও বাটির মধ্যে। হ্যাঁ আচ্ছা তেলটা কি গরম বসিয়ে দেবো না? হ্যাঁ 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 দিতে পারো। আচ্ছা তুমি একটা আগে তৈরি করো দেখে তারপরে বসাচ্ছি। বেশ অনেকটা আমাকে ফিলিং দিতে হবে। আচ্ছা বেশ অনেকটা পরিমাণে ফিলিং দেব। নিয়ে এবার এই যে ওয়াটারিং হ্যান্ড মানে তোমার হাতের একটুখানি জল নিয়ে নিতে হবে, এটাকে পুরো কভার করলাম, করে এবার আর একটা লুচি দিয়ে ঢাকা দিলাম। আচ্ছা ঢাকা দিয়ে দেখবে একটু স্ট্রেচ করে করে লাগাতে হবে। হ্যাঁ আচ্ছা যাতে না বেরোয়, না বেরোয় যাতে। হ্যাঁ আচ্ছা এবার আটকে গেল তো, এইবার সাইডটা একটুখানি তোমাকে ডিজাইন করে দিচ্ছি। আচ্ছা তাহলে আর কোনো আর সিল করে দিলে পুরো, আর সিল করে দিচ্ছি তাহলে আর একদমই খুলবে না। ওকে কি ফাস্ট করছো তুমি, একই বলে অভিজ্ঞতা। এটা আমার মায়ের রান্না। আচ্ছা এটা আমার মায়ের বাড়ি থেকে আমার শেখা, এটা তো বললাম না পুরনো দিনের রান্না। এই এবার হয়ে গেল, এবারটা রেখে দিলাম। আচ্ছা এইভাবে সবকটা তৈরি, এইভাবে সবকটা তৈরি। আচ্ছা তুমি যতক্ষণে তৈরি করছো আমি তাহলে ভাজার জন্য তেলটা বসিয়ে দিই। হ্যাঁ এটা তো সাদা তেলে করবে, তার মধ্যে কি ঘি দেবে না শুধু সাদা? না ঘি দেবো, ঘি দেবে তো মিক্স করবো। এটা কি পুরো ডুবো তেলে ভাজবে? ডোবা তেলে একদম, মানে ডিপ ফ্রাই, ডিপ ফ্রাই হবে। মাছের কচুরি মানে বেশ মুখে মাছ পড়বে। হ্যাঁ দেখো। হ্যাঁ এবার বাকিটা তুমি একটু ঘি দিয়ে দাও, স্পুন মতো ঘি দিয়ে দাও। ঘিটা দিলাম কি তাহলে একটু গন্ধটা ভালো হবে। আচ্ছা এই কচুরি এমনিও তো খাওয়া যায়, এমনি তো খুব সুন্দর খেতে হবে, কিন্তু অন্য কিছুর সঙ্গে যদি খাওয়ার কথা কিসের সঙ্গে খাওয়া যেতে পারে? ছোট আলুর আলুর দম খাওয়া যেতে পারে। হ্যাঁ লঙ্কার আচার দিয়ে খাওয়া যেতে পারে। আচ্ছা এই মোড়াটা একটু শিখতে হবে, এটা হচ্ছে দুটো জিনিস একসাথে নিয়ে একটু বুড়ো আঙুল দিয়ে এরকম টিপে একটু একটু করে ফোল্ড করছি, একটু একটু করে ফোল্ড করছি। হাতে সময় থাকলে এটা একটু ফ্রিজে রেখে সেট করে নিয়ে তারপরে ভাজলে ভালো। আচ্ছা আর আমাদের এখন জলদি জলদি আছে তো আমরা এখনই করে ফেলি। তাহলে এটা সরিয়ে দিই, এটা কাজ তো হয়ে গেছে। তুমি আরেকটা প্লেট নিয়ে নাও কারণ এটাকে তুমি তুলতে হবে। এটা কিন্তু একটা একটা করে ভাজতে হবে। হ্যাঁ আচ্ছা পুরো হুড়ি করে একসাথে অনেকগুলো নিয়ে ভেজ ভাজলে মুশকিল হবে, একটা একটা করে একটু সময় নিয়ে, একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ নাহলে কাঁচা থাকবে। আর একটা সাইডে আমি দিয়ে দিলাম। ঠিক আছে যখন এটা হয়ে যাবে তখন দেব, না হলে কি দুটোর সঙ্গে লেগে যাওয়ার চান্স থাকে। আচ্ছা এটাকে একটু লাল করে ভাজবে, এটা লাল করে ভাজ। আচ্ছা দেখো ব্রাউন মতন ভাজা হলো, কালার এসে গেল গোল্ডেন ব্রাউন। এবার আস্তে আস্তে করে তুলে নিতে হবে। আচ্ছা কিন্তু ভাজার সময় একটু সময় দিতে হবে, একটু সময় ভাজার সময় হ্যাঁ একটু কমিয়ে বাড়িয়ে সময় দিতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থাকবে।
একজনকে একটা দিলেই এনাফ এনাফ আর যদি তাও না পারো হাফ করে মাঝখান থেকে কেটেও দেওয়া যেতে পারে হ্যাঁ তাহলে মাছটা দেখাও যাবে না যে কি ফিলিং রয়েছে ভেতরে বাস এবার অফ করে দাও বাস তৈরি এবারে এটা সরিয়ে দিই আর তোমাকে সবকিছু এখানে গুছিয়ে দিই সাজানোর জন্য যেহেতু পূজোর আবহে রয়েছে তাই মাটির প্লেট সমস্ত কিছু মাটি এই আলুর দমটা আমি বানিয়ে ফেলেছিলাম আগেই আগেই ছোট ছোট আলু আর যেটা তুমি বলছিলে সবাই খেতে ভালো লাগে আলুর আলুর দম আচ্ছা মানে এটা ভীষণই ভালো খেতে এটা লুচি দিয়েও ভালো লাগে তাই এটা তো এর সঙ্গে সার্ভ করলে তো ভালো লাগবে আচ্ছা একটা কি একটু কেটে দেবে যেমনটা বলছিলে যে হ্যাঁ আমাকে একটা ছুরি দাও নাও এটা তো খুব গরম এখন বাহ খেতে তো খুব ভালো হবে যেমনটা তুমি বলছিলে খুব ভালো এমনিই হবে আর তুমি বানিয়েছো আরো একটু ভালো হবে তো এবারে টেস্ট করতে হবে যে কেমন হলো তুমি বানালেও ভালো হবে এবারে তুমিও করবে টেস্ট আর আমি তো করব তুমি নাও তুমি নাও কি বলি শর্মিষ্ঠা দে অসাধারণ খেতে তোমার একটু ঝাল লাগছে বললে আমার কিন্তু একটু ঝাল লাগছে না আমার ঝাল আমি খুব ঝাল খাই তোমার বোধহয় না আমার একটুও লাগেনি খুব ভালো একটা অসাধারণ টেস্ট এবং একটু হয়তো সময় লাগলো বানাতে কারণ ফিলিংটা বানাতে সময় লাগছে তারপর সেটা ভাজতে সময় লাগছে কিন্তু এরকম সুন্দর এবং এত সুস্বাদু একটা রেসিপি বা এত সুস্বাদু একটা খাবার খাওয়ার জন্য একটু সময় দিতেই হবে দিতেই হবে আর তাছাড়া পুরটা তুমি বানিয়ে রাখতে পারো বানিয়ে রেখে দেওয়া যায় বানিয়ে রেখে দিলে যখন হ্যাঁ গেস্ট আসলে তখন তুমি চটচট করে মানে ময়দাটা ভেতরে ফিলিংটা ভরে ভেজে দিলে দিয়ে দিলে আমরা তো খেলাম এবং ভালো লাগলো সেটা তো বললাম কিন্তু আপনারা যখন বাড়িতে বানাবেন বানিয়ে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না যেহেতু আমরা পূজোর আবহে রয়েছি পূজোর রান্নার মধ্যে রয়েছি দশমীর দিন অনেক রকম মিষ্টির হয়তো আপনাদের বাড়িতে নিশ্চয়ই হবে নিশ্চয়ই বানাবেন বাইরে থেকে কিনে আনবেন কিন্তু মিষ্টির পাশাপাশি এরকম একটা রেসিপি থাকলে কিন্তু বেশ জমে যাবে খুব ভালো তাই তো যাই হোক তুমি খুব ভালো কাটিও পূজো কারণ তুমি গত বছর ছিলে না এবছর আছো পূজোয় কলকাতায় খুব ভালো করে মজা করো খুব ঘোরো তুমিও খুব ভালো কাটাও একদম আর তোমার জন্য আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে এটা তোমার থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম পূজোর পর আবার এরকম সুন্দর একটা রেসিপি নিয়ে দেখা হবে একদম আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারাও পুজো খুব ভালো কাটাবেন কারণ পুজোর আবহের মধ্যে তো রয়েছেন কারণ পুজো প্রায় শুরু হয়ে গেছে বলা যায় চারিদিকে এই যে পুজো আসছে তার সাজসজ্জা চলছে এটা কিন্তু সব থেকে বোধহয় উপভোগ করার বিষয় তাই তো তো তার মধ্যে আপনারা রয়েছেন নিশ্চয়ই আগামী দিনে পুজো খুব ভালো কাটাবেন আর আমাদের সঙ্গে তো থাকবেনই এভাবে কিন্তু আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এভাবেই সঙ্গে থাকবেন নমস্কার